আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এখন দেখাবো মুকুলের বাহার। আমার বাগানে কি পরিমাণ যে মুকুল আসছে আপনাদের হয়তো ভিডিওতে না দেখালে হয়তো বিশ্বাস করবেন না যে কি পরিমাণ আসছে, কিন্তু এখানেও কিছু রহস্য আছে, সেটাও আমি বলবো যে এখানে কি রহস্য আছে। আপনার পরিচর্যা না করলে কোনো বাগানেই আপনার ভালো ফলন হবে না, আপনার ভালো মুকুল আসবে না, মুকুল আপনার ছোটো হবে। আপনি ছোট মুকুলে আপনার কয়টা মুকুল আসবে? আর এই যে দেখুন আমি ধরে আছি কত লম্বা, আপনি 1.5 ফুট করে এক একটা মুকুলের সাইজ দেখুন, প্রত্যেকটা মুকুলই আমার কাছে 1.5 ফুটের কম নেই। এই যে মুকুলটা দেখুন, এই যে আরও মুকুল আছে, এই যে দেখুন। বিশ্বাস না হয় আমার বাগানে এসে আপনারা পরীক্ষা করতে পারেন যে হয়তো 1.5 ফুট বলছে হবে কি না। এই যে দেখুন, এই যে মুকুলগুলো প্রত্যেকটা উপরে যতগুলো মুকুল আছে আপনার 1.5 ফুটের হয়তো কম নেই। এই দেখুন প্রত্যেকটা মুকুলই আপনার 1.5 ফুট করে আছে। তারপর আপনার পরিচর্যা বলতে কিছু আছে, সেগুলো আমি আপনাদের মাঝে দেখাবো। আস দেখুন এই সাইডে একটা আছে আপনার বাড়ি ফোর, দেখুন কি পরিমাণ। এই যে এক একটা মুকুল আপনার এটা সবে মাত্র আসছে, এটা এখনো বাতি হয় নাই। এই যে দেখুন এখানেও আছে, এই যে আপনার, এই যে দেখুন এটা আপনার প্রায় 2 ফুট হয়ে গেছে। এই যে এই সাইডে যতগুলোই আছে আপনার 1.5 ফুট মাপা 1.5 ফুট আছে মুকুল, যতগুলোই আছে। তারপরে আপনার উপরের দিকে দেখুন, ওটা 2 ফুট তো কমপক্ষে হয়েই গেছে, ওই উপরের দিকে আছে, ওটা 2 ফুট হয়ে গেছে। আপনাদের নিয়ে যাব আরও অন্য অন্য কিছু জাত আছে, আপনার কিউজাই জাত আপনাদের দেখাবো। কিউজাই জাতের এখানে অনেক আপনার ভ্যারাইটি আছে। এই যে এখানে আছে রূপালি, এগুলো রূপালি, আপনার রূপালি খুব ভালো, দেখুন ভরপুর মুকুল আসছে। এই যে, এই যে মুকুল আসছে, এটা এটা আপনার রূপালি ভ্যারাইটি। আর এটা হলো আপনার কিউজাই জাত, এটা গেছে বছর আপনার এখানে ফলন হয় নাই, একটা গাছে মাত্র ফলন হয়েছিল, আর এবারে আপনার 2টি গাছেই ফলন আসছে দেখুন। এত পরিমাণ আর আপনার মুকুল আসছে বলার বাইরে, আপনার এই যে গুটি হয়ে গেছে, আপনার কিউজাইতে গুটি হয়ে গেছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে গুটি, এই যে গুটি হয়ে গেছে দেখুন, এটা একটা কিউজাই ভ্যারাইটি, কিউজাই ভ্যারাইটি। আর আপনি আমার সাইটটা আছে একটা দেখাচ্ছি, এদিকে আপনার ক্যামেরাটি একটু ধরুন, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো গুটি চলে আসছে, এই যে গুটি চলে আসছে, ছোট্ট একটা গাছ। এই যে দেখুন, আর এটা আপনার হলো পালমার, এটাও আপনার গুটি হয়ে গেছে। এই যে দেখুন অলরেডি গুটি হয়ে গেছে, এই যে, আর তেমন দিন লাগবে না, একটি বৃষ্টি হলে ভালো হয়। আমার প্রত্যেকটা গাছে আপনার মুকুল এসে গেছে, আর মুকুল খুবই সুন্দর আসছে। আর মুকুল এত ভালো হওয়ার কারণ আপনাদের দেখাবো, সেটা আপনাদের একটা কেমিক্যাল, এই যে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের দেখাবো মুকুল ভালো হওয়ার কারণ, আর আমি কী কী আপনার এই ছত্রনাশক বা ভিটামিন বা কীটনাশক আমি ব্যবহার করি। এই যে দেখুন আমার মুখে বলার দরকার নেই, আপনাদের দেখাচ্ছি এই যে, আর আপনাদের এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে ডেসিস আপনার একটা ওষুধ, এটা কীটনাশক। আর আপনার ভিটামিন বলতে আমি নিউ গ্রিন ম্যাক্স 4 CP আপনার, এই যে দেখুন, এই যে এগুলোই আমি ইউজ করে থাকি আমার বাগানে। আল্লাহর রহমতে আমি খুব ভালো দেখছি এগুলো, তাতে আমার এই বাগানে যত আপনার গাছ আছে সবগুলোই আমি এই ওষুধের মাধ্যমে আমি পরিচালনা করে থাকি। আল্লাহর রহমতে আমি খুব লাভবান আপনাদের সামনে। আর কি বলবো, পরবর্তী আপনার আম যখন ভরপুর আসবে বা থাকবে তখন আবার আপনাদের নতুন ভিডিও আপডেট দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন তারা তো করছেনই, আর যারা না করে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।